আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ওয়ালিউর রহমান। অনেক দিন পরে আসলে একটু কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। তো যেটি বলতে চাচ্ছি, মাঝখানে আমি একটু ডিসাইড করেছিলাম যে আমি এই চ্যানেলটি আর কন্টিনিউ করব না, এবং একটি নতুন চ্যানেলও করেছিলাম ওয়ালিউর রহমান নামে। তো ভাবছি যে যদি সেটা আমি করি, তাহলে আমার এই চ্যানেলের যে 4,000 সাবস্ক্রাইবার আছে তাদের কী হবে? সো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা 4,000 হওয়ার কারণে আমি ডিসাইড করলাম যে না, আসলে আমাকে এই চ্যানেল নিয়ে কন্টিনিউ করা বেটার হবে। আর কেন এটি অ্যাবান্ডন করতে চাচ্ছিলাম সেটিও বলি, আমার এই চ্যানেলে আসলে অ্যাডসেন্স নেই, তো আমি অন্য একটি চ্যানেলে অন্যভাবে অ্যাডসেন্স দিয়ে এগোতে চাচ্ছিলাম। তো এখন আমি যেটা চিন্তা করলাম, না আসলে অ্যাডসেন্সটাই সব না, আমি চাইলে অ্যাডসেন্স ছাড়াও আসলে ইউটিউবিং কন্টিনিউ করতে পারি। সো সেখান থেকে আসলে আমি চিন্তা করলাম আপনাদেরকে এই চ্যানেলেই যেভাবে আগে ভিডিও করছিলাম সেভাবেই আমি কন্টিনিউ করি। তো আমি আজ কথা বলতে চাচ্ছিলাম একটি বিষয় নিয়ে, যেহেতু আমি প্রফেশনাল ওয়েব ডেভেলপার, আপনারা জানেন সবাই, তো আমি অবশ্যই ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন দিক নিয়েই কথা বলি। এখানে আমি কথা বলতে চাচ্ছিলাম যে ই কমার্সের বিভিন্ন গ্রুপ কিংবা বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখা যায় যে আমাদের দেশে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, মানুষ ই কমার্স ওয়েবসাইট চাচ্ছে, বাট বাজেট দেখা যাচ্ছে 5-6 হাজার টাকার বেশি না। এক্ষেত্রে আমি বুঝতেই পারছেন যে বাজেট নিয়ে কথা বলতে চাচ্ছি। তো বাজেটের ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা সময় আমিও 5,900 টাকায় ই কমার্স ওয়েবসাইট সাথে 10 জিবি হোস্টিং, একটি ডোমেইন, এরকম অনেক কিছু দিয়েছি। তো এই কাজগুলো করে একটু সমস্যা যেটা ফিল করেছি আমি, যে টাকা কম হওয়াতে আমি কিন্তু আমার ক্লায়েন্টদের সাথে সেই একটা স্মুথনেস বজায় রাখতে পারিনি। কী কী কারণে? কারণ হচ্ছে যে একটা ই কমার্স সাইট ডেভেলপ করতে সেটা যদি আমি এভাবে করি যে আমি জাস্ট একটা নাল থিম আপলোড করলাম, করে আমি সেটা ডেমোটা আপলোড করে কোনো মতে লোগোটা চেঞ্জ করে ক্লায়েন্টকে দিয়ে দিলাম, সেটা করা সম্ভব, কিন্তু সেজন্য আমার ক্লায়েন্টকে ওয়ান টু ওয়ান কিন্তু বোঝাতে হচ্ছে যে ভাই ব্যাপারটা এইভাবে আপলোড করবেন, এভাবে চেঞ্জ করবেন, এভাবে এটা, এভাবে সেইটা। তারপর নাল থিম হওয়ার কারণে কিন্তু থিমগুলোতে অনেক সমস্যা থেকে যায়, হ্যাকিং বা স্লো হওয়া, অনেক রকম ঝামেলা হতে পারে। তো এই জায়গাটা থেকে কিন্তু ক্লায়েন্ট ব্যাপারটা মানবে না যে তার বাজেটটা কম। কিন্তু ঠিকই একজন ডেভেলপার ক্লায়েন্টের কাছে যেরকম অনেকটা কী বলবো নেগেটিভ ইমপ্রেশনে পড়ে যাচ্ছে, একইভাবে আপনার ওয়েবসাইটটাও কিন্তু আপনার ক্লায়েন্টদের কাছে, আপনার কাস্টমারদের কাছে মোটামুটি ভালো একটা নেগেটিভ ইমপ্রেশন পাচ্ছে। সেক্ষেত্রে এটা আপনার বিজনেসের জন্য আসলে খুব বেশি হার্মফুল। ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে তো এটি কথাই নেই। কিছুদিন আগে একটা সময় ছিল যখন ই কমার্স ওয়েবসাইটগুলো এভাবে হতো যে ই কমার্স ওয়েবসাইট থাকুক বা না থাকুক, ফেসবুকে বুস্টের মাধ্যমে ভালো ইনকাম হতো। এখন কিন্তু ফেসবুক বুস্টের থেকে ওইভাবে আসে না। তো ই কমার্সের জায়গাটা এমন হয়ে গেছে যে আপনাকে আসলে প্রপার ব্র্যান্ডিং নিয়ে চিন্তা করতে হবে। আপনার সাইটটা হবে আপনার রুচির পরিচয়, আপনার ব্র্যান্ডের পরিচয়। এখন অনলাইন শপের টাইমে, অনলাইন শপিংয়ের যুগে এসে আপনার যদি ওয়েবসাইটটা প্রফেশনাল না হয়, সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলাতেই পড়তে হবে। তো সর্বোপরি আমি যেটি বলতে চাচ্ছি যে ভালো একটি বাজেট করুন, খুব বেশি না থাকলেও আমি বলবো 20,000 টাকা বাজেট করুন। তাতে যেটা হবে, আপনার ওয়েব ডেভেলপার আপনাকে ভালো একটা সময় দিতে পারবে, এবং তার অবশ্যই সময়ের দাম আছে। আপনার সাইটটি করতে যদি 25 দিন 30 দিন সময় লাগে, বা ধরলাম খুব তাড়াতাড়ি সে করলো 2 সপ্তাহ সময় লাগে, তাহলে একজন ডেভেলপার আপনার সাইটে প্রিমিয়াম থিম দিয়ে, তারপর তার ডোমেইন হোস্টিং দিয়ে এত খরচ করে, তারপর তার যদি 20 দিনে বা 15 দিনে 10,000 টাকাও না থাকে, সে আসলে কী খেয়ে পড়ে থাকবে? যখন আপনি এই বাজেটটা করবেন না, তখন হচ্ছে আপনি শর্টকাটে কিছু জিনিস পাবেন, যেটি হচ্ছে আপনার বিজনেসের জন্য অনেক বেশি খারাপ হবে। যে কোনো ডেভেলপারের কাছ থেকে ওয়েবসাইট ডেভেলপ করাবেন, ডেভেলপাররা রক্ত মাংসের মানুষ, তাদের রুচি আছে, তাদের ক্রিয়েটিভিটি আছে, তো সেটির প্রপার মূল্য দেওয়ার চেষ্টা করুন। আপনি কিন্তু ভালো একটি ফিনিশিং পাবেন, ভালো একটি ফিনিশড প্রোডাক্ট পাবেন, এবং এই জিনিসটি আসলে আপনার বিজনেসের ব্র্যান্ড ভ্যালু দাঁড় করানোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সবাই ওই শুধুমাত্র ফেসবুক বুস্ট বেসড কিছু প্রোডাক্ট সেল হবে এইভাবে চিন্তা না করে, জাস্ট প্রোডাক্ট সেলের উপরে গুরুত্ব না দিয়ে আপনারা গুরুত্ব দিন একটু সময় নিয়ে যে আপনার ব্র্যান্ডটাকে দাঁড় করাবেন। আপনার পারলে কোনো সিগনেচার প্রোডাক্ট দাঁড় করান, যেই প্রোডাক্টগুলো অন্য কারো কাছে নেই, কিংবা কোনো একটা সার্ভিস, সিগনেচার সার্ভিস যেটি আপনি নিজে প্রোভাইড করছেন, আপনার বিশেষত্ব। মানুষ কেন আপনার কাছ থেকে কিনবে, কেন হাজারো শপের ভিড়ে আপনার কাছ থেকে কিনবে, সেই জায়গাটা ডিপেন্ড করুন। অ্যাকচুয়ালি আই থিঙ্ক আপনার বিজনেস অবশ্যই অবশ্যই
সাফল্যর মুখ দেখবে। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও করব আবার, দেখার আমন্ত্রণ রইল। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করতে পারেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, আর আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, কোনোরকম কোনো পরামর্শের জন্য আমি টাকা পয়সা নিই না। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।